গাইস দেখো, এই যে ইফরাত এখানে ঘুমোচ্ছে, সকালে এখনো উঠেনি, আর ইহান উঠে পড়েছে। ইহান এখন দাদাকে তুলবে। দাদাকে তোলো তো, দাদাকে তোলো, ঘুম থেকে দাদাকে তোলো। দাদা ঘুমিয়ে আছে তো, এরকম করে তোলে, হাত দিয়ে তোলো, বলে দাদা ওঠো 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 ওঠো, তোলো 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 তোলো, দাদাকে তোলো, দাদাকে ঘুম থেকে তোলো, এরকম এরকম হাত করো, এরকম হাত করো। এই যে তো জেগে গেল, এই যে জেগে হাসছে। এবারে ওকে দেখো কামড়াবে। এই ভাই পড়ে গেল, যা কান্না করবে। ওই দেখো, ওই দেখো, দেখেছো দেখেছো, তুমি ফেলে দিয়েছো ভাইকে, ভাইকে তোলো। বেচারা তুলতে এসেছিল, আবার হাসে। ইহান ইহান, গাইস দেখো, ইহান ঘুমাবে বলে কান্না করছে। ইহান এই দেখো, এই দেখো, তাকাও তাকাও তাকাও, কোনো কথা শুনবে না। আর ইফরাজ যে শুয়ে পড়েছে ভাত খেতে খেতে, মুখে টুকে সব ঝোল লেগে আছে। ঘুমাচ্ছে, হ্যাঁ, এই যে যে কান্না করছে কান্না করছে। ওই দেখো দাদা এখন নেমে আসছে। আসো তো বোনা, ভাইকে ঘুম পাড়িয়ে দাও। এই যে ভাইকে ঘুম পাড়াতে এসেছে, এখন ঘুম পাড়াতে এসে এই যে ভাইয়ের কাছে ঘুমিয়ে পড়েছে, আর ভাইও জেগে গেছে। ইহানের ইহানের চোখের ঘুম কোথায় গেল? ইহান এখনই তো কান্না করছিলে, দেখো এটা কি হচ্ছে দুই ভাইয়ের। ওই দেখো বদমাশি করছে ইফরাজ। আবার 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 ভাইকে ফেলতে নেই, শোনা, ভাইকে ফেলতে নেই। ওই দেখো ইহানকে ফেলে দিল, ফেলে দিয়েছে দাদা। গাইস দেখো ইফরাজকে, ইফরাজ চুপ করে শুয়ে আছে। ইফরাজের খুব জোরে ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে মোনা? ঘুম পেয়েছে। আচ্ছা উঠে পড়ো, চলো ঘুম পাড়িয়ে দেবো, আসো। ঘুম পাড়িয়ে দিচ্ছি ইফরাজকে, দেখি কতক্ষণে ঘুমায় ইফরাজ। চোখ বন্ধ করো। এই যে ইফরাজ চোখ বন্ধ করে নিয়েছে, পিঠে চাপড়ে দিচ্ছি, তারপরে ইফরাজ কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বে। ঘুমিয়ে পড়বে তো? চোখ বন্ধ করো। এই যে ইফরাজকে ঘুমাতে বললাম, আর ইহান ওর পা ধরে টানছে। দেখো ওর ঘুম হবে, ঘুম হবে না। তাই বাজে তাই বাজে তাই বাজে তাই বাজে, তাকে দেখো, এই যে তাই বাজে তাই বাজে। এই যে হয়ে গেল ঘুম দুজনের। এদের ঘুমাতে রাত্রি একটা বাজবে, এরা এরা এত সহজে ঘুমায় না। একজনকে ঘুম পাড়াতে আসলে আরেকজন জেগে থাকবে, ওর আওয়াজ শুনে আরেকজন জেগে যাবে। এই দুজনে এরকমই বেঁকে বেঁকে চলছো কেন ইফরাজ? এ বাবা দাড়ি গোঁফ বেরিয়ে গেছে এরকম, আর মাহিরও, এ বাবা দাড়ি গোঁফ কি করে বেরোলো, তাও আবার সাদা হয়ে গেছে। হ্যাঁ আমরা বুড়ো হয়ে গেছি। বুড়ো হয়ে গেছো দুজনে? তো ও বুড়ো হতে পারে, তুই কেন বুড়ো হয়েছিস? তুই তো মেয়ে, তোর দাড়ি গোঁফ কি করে বেরোলো? আমি জানি না। দুজন এ তো আবার, এ তো আবার জিভ দিয়ে গোপকে চাটছে দেখি। ইস ইস, ছি ছি ছি, তোর কিরকম করে হাঁটে একটু হেঁটে দেখা আবার। বুড়ো বুড়ো বুড়ি হয়ে হাঁটছে, দেখি তো দেখি তো, দাড়ি গোপ সব ছিঁড়ে দেবো তোমাদের। এরকম ভালো লাগছে না, এইরকমই সুন্দর লাগছে দেখতে দুজনকে, ঠিক আছে? গাইস ওই যে দেখো ইফরাজকে, ওই যে দেখো, সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, কি অবস্থা দেখো, কি অবস্থা, এটা কি করছো তুমি? এই ইফরাজ দেখো, এক বালতি পানিতে ডুবে এমনি স্নান করছে। উঠে পড়ো উঠে পড়ো, ওঠো। আরে না,
এই যে নোংরা পানি বের হচ্ছে, কাপড় ধোয়া হচ্ছিল। মামা বাজারে যাচ্ছে, আমিও যাবো। দাও দাও যাই যাই মামা, মামা আমি যাবো। না না নিয়ে যাবো না, সন্ধ্যা হয়ে গেছে। যাও যাও ভেতরে চলে যাও, যখনই বেরোবো শুধু চলে আসবে। আমার নিয়ে যাইনি, আরে মামা থামবে, নিয়ে যেতে ভুলে গেল। যাই মামাকে গিয়ে দিই দি মামা, মামা মামা থামবে। আরে আমি তো তোমাকে বাইকে বসালাম না, তারপরেও তুমি আমার জন্য হেলমেট এনেছো। ঠিক আছে বাবু, আমার ভুল হয়ে গেছে, আসো আসো আজকে তোমাকে অনেক দূরে বাইকে নিয়ে ঘুরতে যাব। এবার তুমি খুশি তো? ইফরাজ এই দেখো তোমার জন্য কি এনেছি। নেবে? আগে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, তখন তোমাকে দেব। দেখো এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ এই রেনি ডেতে, রেনি ডেতে তোমাকে রেন রেন রাইমটা আছে না সেটা বলে শোনাতে হবে, তবে তুমি এটা পাবে। বলো। রেন রেন গোরে কামে গেন নাদাদে নিচিন জনি বাতুবে, রেন রেন গোরে। বাবা গুড বয়, এই নাও তোমার আমুল কুল। খুশি? ইয়ে ইয়ে ইফরাজ, ইফরাজ কান্না করছো কেন? গাল ফুলে গেছে। এ বাবা তাই তো, কত উঁচু উঁচু হয়ে গেছে গাল। গাল তোমার কি করে ফুললো? চলো ডাক্তারের কাছে নিয়ে যাবো। এ বাবা তুমি আমাকে উল্লু বানিয়েছো, দাঁড়াও তো দাঁড়াও। তুমি বাইরে এসে খুশি তো? হ্যাঁ। ওই দেখো কি সুন্দর ফল ওখানে, তুমি এখানে দাঁড়াও আমি একটু ফোনে কথা বলে আসছি, ঠিক আছে? বাচ্চাটাকে কিডন্যাপ করতেই হবে। হ্যাঁ ঠিক আছে চল, এবারে রাখি, যাই ইফরাজের কাছে। ইফরাজ, ইফরাজ কোথায় গেল? ইফরাজ, ইফরাজ কোথায় তুমি? রাখি তাহলে। আরে বাচ্চাটা এত চিৎকার করছে কেন? এই এই কোথায় নিয়ে যাচ্ছিস? আমি যেখানেই নিয়ে যাই আমার ইচ্ছা। কিডন্যাপ করেছিস? পুলিশকে ফোন করছি। ফোন করিস না, হাত টাকা দেবো। কি বলছিস, হাত টাকা? দাঁড়া দেখাচ্ছি মজা। ইয়া পারিস না, বাচ্চা রেখে যাচ্ছি আমি। বাবু তুমি ঠিক আছো তো? ওই তো ইফরাজ, ইফরাজ তুমি কোথায় ছিলে? আমি কত তোমাকে খুঁজেছি। ওই তো বাচ্চাকে এইভাবে রেখে যাই, বাচ্চাটাকে কিডন্যাপার নিয়ে যাচ্ছিল। ও মাই গড, তোমাকে অনেক ধন্যবাদ, আমার আর এরকম ভুল হবে না। ঠিক আছে চললাম। ইফরাজ ওখানে কি করছো? ঠান্ডা করছি। এই যে আমি তোমার জন্য ফল এনেছি, চলে আসো ফল খাবে। খাবো না বাবা, না ফল খেলে ভুতু এসে যাবে জানো তো। এই যে তুমি গাছের নিচে আছো, আর এই যে গাছে ভুতু থাকে এখন কিন্তু। খাবো না। ওই দেখো ভুতু আবার কিরকম নেমে গেল দেখেছো? যা ইফরাজকে নিয়ে তো ভুতু গাছে উঠে গেল। আমি খাবো। এই তো ভুতু নামিয়ে দিল ইফরাজকে, চলে আসো ইফরাজ, এবার চলে আসো, খেয়ে নাও ফলটা, ঠিক আছে? নালে ভুতু এসে ধরে নেবে, তাড়াতাড়ি খাও। ইফরাজ, মাহি দুজনের জন্য অ্যাপেল এনেছি। এই নাও ইফরাজ, তোমার জন্য টুকরো টুকরো করে এনেছি, আর তোমার জন্য একটা গোটা। ইফরাজ খেয়ে নাও জটজট। না খেলে কিন্তু মাহি আন্টিকে দিয়ে দেবো। না খেলে মাহি আন্টিকে দিয়ে দিচ্ছি, মাহি আন্টিকে দাও দাও খাই। ঠিক আছে রুকো, যারা সবর করো। মাহি আর ইফরাজ দুজনের জন্য অ্যাপেল এনেছি। মাহি
জন্য গোটা আপেল ইফরাজের জন্য টুকরো টুকরো করে এনেছি, তাড়াতাড়ি করে খেয়ে নাও। খাবো না। খেয়ে নাও, না খেলে কিন্তু এই মাহি আন্টিকে দিয়ে দেবো। হ্যাঁ তুমি এখানে মোবাইল দেখছো? ভাবছি ইফরাজের সাথে একটা প্র্যাঙ্ক করবো। এই যে আমার কাছে আছে প্লাস্টিকের টিকটিকি, আরশোলা আর মাকড়সা, ঠিক আছে? এটা তোমার মুখে দিয়ে দিই, ইফরাজকে ডাকবো, ও এসে চমকে যাবে। ও ভাবছে, ও ভাববে হয়তো সত্যি সত্যি উঠে গেছে, ঠিক আছে? হ্যাঁ দিয়ে দিই, দাঁড়াও এখন মুখে হয়ে গেছে। তুমি অমনি চোখ বন্ধ করে থাকো, আমি ওকে ডাকি। ইফরাজ এখানে আসো। এই যে পাপার মুখে কি সব পোকা উঠে গেছে, তাড়াতাড়ি দেখবে আসো, দেখবে আসো, দেখবে আসো। মুখে এত পোকা? হ্যাঁ মাকড়সা মারতে গিয়ে তুমি বাবার মুখে এরকম আলু বানিয়ে দিয়েছো। আয়নাতে দেখছো এখন মুখের অবস্থা কি? এরপরে খেয়ে নাও, যা চলে গেল তাহলে মাহি আই। এবার আমি লঙ্কা গুঁড়াটা দিয়ে দি। মাহি এখন পাতিলেবুতে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে। মাহি খেয়ে দেখ কেমন হয়েছে। এরপরে আবার ইফরাজ আসো। তোমার হাতে তো বোতল আছে, তাহলে পানি দিয়ে ধুয়ে দাও। ধোয়া হয়ে গেছে, এরপরে খেয়ে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। তাই তাহলে আরেকটু খাও। গাইস দেখো দুই ভাই শুয়ে আছে, ইফরাজ আর ইহান। ভাই কামড়ে নেবে তোমাকে। আর আমি এখন ইহানকে ঔষধ খাওয়াবো, তো ওই জন্য এখন ঔষধটা নিয়ে নিচ্ছি, ওষুধ খাওয়াবো। তুমি ওষুধ খাওয়াবে? না না তুমি পারবে না ওষুধ খাওয়াতে, ভাই ছোট তো। আমি আর তুমি, আরে আচ্ছা নাও, আস্তে করে কিন্তু ভাই, ভাইয়ের মুখে যেন আস্তে করে দাও। আচ্ছা ভাইয়ের হাতটা সরিয়ে দিই, দাঁড়াও দেখি দেখি দেখি। বাবা এই দেখো গাই, সব জামাই ওষুধ গুলো ফেলে দিয়েছে, এই যে দেখো। এবারে আমি খাওয়াই। আচ্ছা দাঁড়াও আমি ভাইয়ের হাতটা আগে ধরি, দাঁড়াও নাও আস্তে করে দাও, আস্তে করে মুখে দেবে যেন না ভাই আটকে যায়। টিপে দাও, ডোপাটা টিপে দাও। আরেকটা আরেকটু দাও, দেখো ভাই খুশি হয়ে গেছে।